আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কাপ্তান জামা কুর্তি বা মেক্সির কীভাবে সহজ নিয়মে ফিতাঘর তৈরি করবেন সেটা দেখিয়ে দেবো অনেক আপু আমাকে কমেন্টে জানিয়েছে যে আপু ফিতাঘরটি কীভাবে করেন সামনে পেছনে কী কী ফিতাঘরটি হয় সব কিছু ডিটেলসে বলে দিব আপনার ভিডিওটি দেখেন দেখলে বুঝতে পারবেন এখানে আমি উপর থেকে চোদ্দ পনেরো ইঞ্চিতে কোমরের জন্য দাগ টেনে দিয়ে দিয়েছি নর্মালি চোদ্দো বা পনেরো ইঞ্চিতে কোমরের মাপটি হয় পনেরো ইঞ্চির দাগ টেনে দিয়েছি এখন আমি পনেরো ইঞ্চের দাগের উপর উপর আরেকটা দাগ টেনে দিয়েছি দেড় ইঞ্চি পাশ এই যে পাশ অনুযায়ী দাগ টেনে দিয়েছি গলার মাপটি আপনারা দিয়ে নেবেন আমি কাপ্তান গলা দিব গলার কাটিং আর দেখাই নাই এখন আমি এভাবে কাপ্তানটিকে এপাশে ভাজ করে দাগগুলো এ পাশে নিয়ে আসব এই যে দেখেন আমি এভাবে ভালো করে একটু চেপে চেপে দিব তাহলে চকের দাগটা বসে যাবে এই যে দেখেন হালকা করে চকের দাগটা বসে গিয়েছে আমি এখন দাগগুলো ভালো করে এঁকে দেব এই জামাটি ফুল কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আলাদাভাবে আপনাদের জন্য ফিতা ঘরটি তৈরি করে দেখাবো এই যে দেখেন এভাবে এখানে মাঝখান বরাবর ছোট্ট একটা ঘর হবে তারপরে ফিতা ঘর হবে যে দেখেন ফিটিং কাপটা ফিটিং মাপ থেকে এক ইঞ্চি দূর থেকে এই সাইড থেকে এক ইঞ্চি দূর ওই সাইড থেকে এক ইঞ্চি দূর থেকে ফিতাঘরটি তৈরি হবে ফিটিংস লাইন থেকে আপনারা ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি ফিতাঘর তৈরি করার জন্য এখন দুই ইঞ্চি পাশ অনুযায়ী আমি লম্বা করে কাপড় কেটে নেব সামনে পেছনে কিন্তু ফিতাঘর হবে এই যে দেখেন এক ইঞ্চি গ্যাপ রেখেছি এই সাইডও এক ইঞ্চি গ্যাপ মানে দূর দুই সাইড থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে খালি রাখবেন খালি রেখে ফিতাঘরটি তৈরি করে নেবেন তাহলে আপনারা ইজিলিভাবে ফিতাটি সামনে আনতে পারবেন এই যে দেখেন এইভাবে ভাজ করে সেলাই করে নেবেন আমি আপনাদেরকে সেলাই করেও দেখাবো এখানে ছোট্ট করে একটা ঘর করবেন ফিতাটি বের করার জন্য শুধু এই ঘরটি শুধু সামনের পাট ঘরেই হবে মানে সামনের পাটেই হবে এই ঘরটি এখন আমি কাপড়টিকে এভাবে উল্টা দিগ ভাজ করে দাগগুলো ভালো করে টেনে দেব। কারণ ফিতাঘরটি উল্টা দিকে হবে সামনের পাটা হবে না ভিতর পাটা হবে জামাটির এই যে দেখেন কাপড়ান থেকে একটার উপর একটা রেখে ভাবে চেপে চেপে দাগটা বসিয়ে দিয়েছি আমি ভালো করে দাগগুলো এঁকে দেব আপনার সামনে পেছনে দুটো সাইডেই উল্টা সাইডও দাগটা টেনে দিবেন এখন আমি এখানে ছোট্ট এই যে দেখেন সামনের পাটে আমি ছোট্ট একটা ঘর করে নেব এই যে কোমর লাইনে একদম গলার দেখেন কাপড়টি ইঞ্চি লাম্বা দুই ইঞ্চি এরকম একটা ছোট্ট কাপড় নিয়ে নেবেন একদম গলাটি মিডেল বরাবর মানে কাপ্তানটি মাঝখান বরাবরে আমি ফিতা ঘরটি তৈরি করে নিতেছি আপনারা কাপড়টিকে সোজা করে রাখবেন সোজা পাশে আমি ঘরটি করে পেছনের দিকে নিয়ে যাব এভাবে ছোট্ট করে চক দিয়ে একটা ঘর এঁকে নিবেন কাপড়টি কিন্তু সোজাই আছে এটা কিন্তু কাপ্তানটির সামনের পাডেয়ে ছোট্ট ঘরটি হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুই তিনটা সেলাই দিয়ে নেবেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমি দুইটা সেলাই দিয়ে নিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি সুতাটি কেটে নেব এখন এই দিকটা খেয়াল করেন একটু ফলো করেন এই যে ছোট্ট ঘরটি আমি কিভাবে কাটবো এইভাবে ধরে ছোট্ট একটা কাট দিয়ে নেবেন তারপরে ঘরটির কোনাগুলো কেটে নেবেন সেলের বাইরে কাটবেন না তাহলে কিন্তু ঘরটি নষ্ট হয়ে যাবে আপনার সেলের ভেতরে ছোটো ছোটো করে কোনাগুলো কেটে দিবেন এখন আমি ঘরটিকে এই যে কাপড়টিকে উল্টা দিকে নিয়ে যাব এভাবে উল্টা দিকে নিয়ে যাবেন এখন আমি কাপড়টির উপরে চাপ সেলাই দিয়ে নেব তাহলে ঘরটি একদম সেটিং হয়ে থাকবে সেট হয়ে থাকবে কাপড়টি আর এই সেদিক হবে না এই যে দেখেন আমি ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতেছি দেখেন কত সুন্দর ছোট্ট একটা ঘর তৈরি করা হয়ে গেছে এটা দিয়ে আমরা ফিতা বের করে নিতে পারবো এই ঘরটি কিন্তু আমি সোজার দিকে করে উল্টা দিকে নিয়ে গিয়েছি এখন আমি এই যে দেখেন কাপড় বাড়তি কাপড়গুলো কেটে নিতেছি আপনারা বাড়তি কাপড়গুলো কেটে নেবেন এখন আমি কাপ্তানটিকে উল্টা করে নিয়েছি এখন আমি উল্টা পাশে ফিতা ঘরটি তৈরি করে নেবো এই যে দেখেন লম্বা ফিতা ঘরটি তৈরি করে নিব দাগগুলো ভালো করে এঁকে দিতেছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় দুই সাইডে ফি মানে কাপ্তানটির ফিটিং মাপ থেকে দুই সাইডে কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি দূর থেকে আপনারা গড়টি তৈরি করবেন তাহলে ফিতাটি ঘুরিয়ে সামনের দিকে আনতে পারবেন এই যে দেখেন দুই সাইডে এক ইঞ্চি করে আমি দাগ গ্যাপ রেখেছি এখন আমি এক ইঞ্চি দূর থেকেই গড়টি লাগানো শুরু করব এই যে দেখেন এক ইঞ্চি গ্যাপ রেখে তারপরে ফিতাঘরটি লাগাবে এটা হচ্ছে কাপ্তানটি ফিটিং মাপ ফিটিং মাপ থেকে এক ইঞ্চি দূর থেকে আমি লাগাবো প্রথমে একটা ভাজ দিয়ে নিয়েছি তারপরে এরপর আরেকটা ভাঁজ দিয়ে ফিতা ঘরটি লাগিয়ে নিতেছি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি দাগ অনুযায়ী ভাজ করে করে ফিতাঘরটি লাগিয়ে নেব এই যে ছোট্ট ঘরটি যেন ফিতা ঘরের ভিতরে থাকে এই জিনিসটা খেয়াল করবেন এভাবে কাপড়টি ভাজ করে করে সেলাই করে দেব এই যে দেখেন কাপ্তানটি ফিটিং ম্যাপ থেকে এক ইঞ্চি দূরে আমি ফিতা ঘরটি লাগিয়ে শেষ করতেছি এখন বাড়তি কাপড়টা কেটে নেব এই যে এখানে আমি এভাবে ভাজ করে এই সাইড সেলাই করে দিতেছি ডাবল করে নেবেন তাহলে না হলে সেলাইটি খুলে যাবে একটি সাইড সেলাই করে নিয়েছি এই যে দেখেন ফিতাগরটি কিন্তু ভেতরেই আছে এখন আমি সেম ভাবে এই সাইডটি ওইভাবে ভাজ করে সেলাই করে দিব ছোট্ট ফিতাঘরটি কিন্তু বড় ফিতাঘরের ভিতরেই আছে এই যে দেখেন ফিতাঘরটি সেলাই করা শেষ সামনের পাটে এই দুই সাইডে খোলা আছে ফিতাটি বের করে লাগানোর জন্য এটা হচ্ছে সামনের পাটে ফিতাঘর ছোট্ট ঘরটা কিন্তু সামনের পাটেই হবে পেছন পাটে এই ছোট্ট ঘরটা হবে না বড় ঘরটা হবে এখন আমি ব্যাক পার্টে নেবো বা পেছনের পার্ট নিতেছি কাপ্তানটির কাপড়টিকে উল্টা করে নিব এই যে দেখেন উল্টা দিকে আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি উল্টার দিকে আমি ফিতা করতে তৈরি করে নিব তাহলে সামনের দিকে আর বোঝা যাবে না কাপ্তানের ফিতাঘর সবসময় ভেতরের দিকে হয় কাপ্তানটির এখন আমি এই যে দেখেন এটা হচ্ছে কাপ্তানটির ফিটিং মাপ ফিটিং মাপ থেকে এক ইঞ্চি দূর থেকে এভাবে ভাজ দিয়ে আমি ফিতাঘরটি তৈরি করে নিতেছি আপনারা কাপ্তানটি ফিটিং করলে কিন্তু ওই ফিটিং লাইন থেকে ফিটিং করবেন কখনোই ফিতাঘরের উপরে সেলাই দিবেন না এখন আমি দাগ অনুযায়ী এভাবে ভাজ দিয়ে ভাজ দিয়ে সেলাই করে নেব বাড়তি কাপড়টা কেটে নেব এই সাইডও দেখেন এক ইঞ্চি দূর থেকে ঘরটি লাগানো শেষ করতেছি আবার এসেটা ভাজ দিতেছি ভাজ দিয়ে আমি সেলাই করে নিতেছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটি করেছি এটা হচ্ছে ব্যাক পার্ট আপনাদের সুবিধার্থে আমি লিখে দিতেছি এটা হচ্ছে ব্যাক পার্ট মানে পেছনের পার্ট এভাবে আমি ফিতাঘরটি করে নিয়েছি দেখতে দেখেন সামনের দিকে বুঝে যেতেছেন আমি যে ফিতাঘরটি করেছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট মানে সামনের পার্ট কাটানটি সামনের পার্ট এখানে কিন্তু ছোটো ফিতাঘরটি হয়েছে বড় ফিতাঘরটি হয়েছে দুই সাইডে কিন্তু ফিটিং ম্যাপ থেকে এক ইঞ্চি করে গ্যাপ রেখেছি এই কাপ্তানটির ফুল কাটিং এবং সেলাই ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে বা উপরে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা তাপ সেলাই করে নেবেন তারপরে কাপ্তান গলাটি সেলাই করে নেবেন আমি শুধু আপনাদের জন্য ফিতা ঘরটি আলাদাভাবে তৈরি করে দেখিয়ে দিয়েছি এই যে দেখেন আমি কাঁধা সেলাই করে নিচ্ছে গলা সেলাই করে নিচ্ছে এখন আপনারা কাপ্তানটি ফিটিং করে নেবেন দেখেন আমি ফিটিং করে নিয়েছি আপনারা যদি ফুল ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার চ্যানেলে ফুল ভিডিওটি আসে কাপ্তানটি কীভাবে কাটিং আমার সেলাই করবেন দেখেন আমি ফিটিং করে নিয়েছি আমি কিন্তু কাপ্তানটি ফিটিং দাগ থেকে ফিটিং করেছি আমি ফিতা ঘরের উপরে সেলাই দিই না আমি এখন আপনাদেরকে ফিতাটি লাগিয়ে দেখিয়ে দেব যে কিভাবে ফিতাটি লাগাবেন এই যে দেখেন আমি কাপ্তানটি কুল্টা করে নিয়েছি দুই সাইডে দেখেন এভাবে এক ইঞ্চি এক ইঞ্চি করে খালি আমি কিন্তু ফিতা গরম করে সেলাই দিই নাই এখন আমি এই যে এখান সামনের দিক দিয়ে ফিতাটি ঢুকিয়ে দেখাই দেখিয়ে দেব আপনাদেরকে এখানে আমি একটা সিপ টিফিনের সাহায্যে ফিতা নিয়ে এটি ঢুকে ঢুকিয়ে দেখিয়ে দেব দেখেন আমি ফিতাটি কীভাবে ঢুকাচ্ছি আপনার থেকে উল্টা করে রাখবেন রেখে এভাবে ফিতা ঘরে ফিতাটি ঢুকিয়ে দিবেন এই যে দেখেন এক ইঞ্চি করে আমি খালি রেখেছি ফিতাটি একদম ঘুরিয়ে সামনের দিকে আনার জন্য যদি আপনারা ফিতা ঘরের উপরে সেলাই করতেন তাহলে কিন্তু আর ফিতাটির ঘুরিয়ে সামনের দিকে আনা যাইতো না ওই জন্য আমি দুই সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে গ্যাপ রেখেছি এখন এই যে দেখেন সামনের ছোট্ট গড দিয়ে আমি ফিতাটি বের করে নিতেছি খুব ইজি কঠিন কোনো কিছু না আপনার দেখেন দেখলে বুঝতে পারবেন দুইটি ফিতে আমি বের করে নিয়েছি দুই সাইড দিয়ে এই যে দেখেন এই গ্যাপটির কারণে ফিতাটি কি সুন্দর আমি সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আসতে পারছি আপনারা কাপ্তান জামা বা কুর্তি বা মেক্সি বা গোল জামা যে কোনো ফিতাকর তৈরি করতে চাইলে এইভাবে তৈরি করবেন দেখেন কত সুন্দরভাবে আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি এখন আপনারা ফিতাটি আপনাদের বডি অনুযায়ী এভাবে টাইট বা লুজ করে নিতে পারেন ফিতাটি আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ